সাভারে জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে, সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের ভবনের বাসিন্দাদের। মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য ভাঙা হবে না বললেন ওবায়দুল কাদের। সব ধর্মের প্রতি সম্মান জানাতেই ভাস্কর্য অপসারণ, মন্তব্য আইন মন্ত্রীর। সংঘর্ষের ঘটনায় মামলা। এসএসসিতে পাশ করেও এবছর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেনি 1 লাখেরও বেশি শিক্ষার্থী। আবেদন করেছে 13,05,000। ভর্তি কার্যক্রম শেষ 29শে জুন। ইংরেজি মাধ্যম স্কুলকে দেয়া হাইকোর্টের নির্দেশনাকে অভিভাবকরা স্বাগত জানালেও বন্ধের আশঙ্কায় কর্তৃপক্ষ, বাস্তবায়নযোগ্য বলছেন শিক্ষাবিদরা। এবং বরগুনায় কুয়েত প্রবাসী হাসপাতালের বিরুদ্ধে নবজাতক বিক্রি চেষ্টার অভিযোগ, শিশুর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ, রহস্যময় ভূমিকা পুলিশের।